আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নতুন বছরেই হয়তো আরো একটা বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং দেখতে চলেছে বি টাউন। আগে হ্যাঁ, এবার চোরি চোরি চুপকে চুপকে আনুষ্কার বিয়ের পর রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করতে চলেছেন আরও একজন বলিউডের সুন্দরী অভিনেত্রী। শি ইজ নান আদার দেন সোনাম কাপুর। আগে হ্যাঁ, বলিউডে উঠছে এখন বিয়ের প্রজাপতি। আনুষ্কা শর্মার পর এখন অনেকেই নাকি রয়েছেন হিট লিস্টে। যদিও কে বা কারা রয়েছেন সেটা এখনও সবাই পুরোপুরি রিভিল করতে একদম রাজি নন। তবে হ্যাঁ, বি টাউনে এখন এটাই জোর গুঞ্জন যে যাই বলুক ভাই, চোরি চোরি চুপকে চুপকে বিয়ের ফুল ফোটানোর পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনাম কাপুর। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, নতুন বছরের এপ্রিলেই হয়তো এই খবরে শিলমোহর দিতে পারেন অনিল কাপুরের আদরের বড় কন্যা সোনাম কাপুর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাম। বলিউডের অন্তর্মহলে কান পাতলে এমনটাই যে জোর গুঞ্জন। আর পাত্র দিল্লির আনন্দ আহুজা, যার গার্মেন্ট এক্সপোর্টের বিশাল ব্যবসা। কাপুর পরিবারের কোজি গেট টুগেদারে আনন্দ আহুজার দরাজ এন্ট্রি রয়েছে। আনন্দ সোনামের প্রেমটাও বেশ পুরনো। তবে প্রথম দিকে সেই বিষয়টা দুজনেই অবশ্য খুব স্মার্টলি অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। মিডিয়া প্যাপারাজিকে মিসলিডও করেছেন নানা রকমভাবে। পরে অবশ্য ইনস্টাগ্রামে আনন্দের সঙ্গে বিভিন্ন ক্লোজি এবং উই টাইম মোমেন্টস যখন বারে বারে শেয়ার করেছেন সোনাম, তখন থেকে কিন্তু গুঞ্জন হয়ে উঠেছে আরও জোরালো। তবে এই বছরেই অনেকবার শোনা গিয়েছে সোনামের বাবা মায়ের সঙ্গে আনন্দের বাবা মায়ের দফায় দফায় মিটিং হয়েছে। তবে সোনাম চাইছেন যে তিনি আরেকটু সময় নিন এবং আরেকটুখানি কনসেন্ট্রেট করার চেষ্টা করুন তার ফিল্মি ক্যারিয়ারের দিকে, কারণ এত চটজলদি বিয়ে করলে হয়তো তার ফিল্মি ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে। তবে সূত্রের খবর, সোনামের বন্ধুরা বা ইনফ্যাক্ট তার বোন রিয়া কাপুরও যেভাবে সোনামকে গাইড করার চেষ্টা করছেন, তাতে সোনাম কিন্তু নিজের ফিল্মি ক্যারিয়ারের থেকেও আনন্দ আহুজার সঙ্গে নিজের প্রেমটাকে নিয়ে বেশি এক্সাইটেড। আর তাই তো নতুন বছরে আর খুব বেশি দেরি না করে চটজলদি গাঁট ছড়া বাঁধতে চাইছেন তিনি। আর কাপুর পরিবারের নয়নের মনিও একেবারে আনন্দ আহুজা এই কদিনে হয়ে উঠেছেন। কোনো আপত্তি কোনো পক্ষ থেকে তাদের বিয়েতে একেবারেই নেই। ইনস্টাগ্রামে তাদের খুনসুটি ভরা প্রেমের মুহূর্ত এবং দুর্দান্ত উইন টাইম কিন্তু এটা বারে বারে প্রমাণ করেছে দ্যাট সোনাম অ্যান্ড আনন্দ আর মেড ফর ইচ আদার। সোনাম যদি হন ফ্যাশনিস্তা, আনন্দ কিন্তু কোনো অংশে কম নন। সেই অর্থে দেখতে গেলে তাদের জুটি কিন্তু সুপারহিট। তবে অনুষ্কা এবং সোনাম সকলেরই বয়স 30-এর কোঠায়, তাহলে কি তাড়াতাড়ি বিয়ে সারার একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে এখন বি টাউনের অভিনেত্রীদের মধ্যে? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।